সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি এই বিষয়টা প্রায় পঞ্চাশ হাজার ভাই বোন আমার কাছে দীর্ঘদিন থেকে অনুরোধ করে আসছেন আমি এইসব ব্যাপারে খুবই উদাসীন ছিলাম কিন্তু বর্তমানে আমি নিজেই দেখছি যে এগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আজকে যে তদবিরটি আমি বলবো। এটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ সকল ধর্মের ভাই বোনেরা ব্যবহার করতে পারবেন অনুমতি দেওয়া গেল আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি এটি হল শত্রুকে চিরদিনের জন্য আপনি দমন করে দিবেন এবং কিভাবে করবেন আমি এই ব্যাপারটাই বলবো। আপনাদের জন্য প্রয়োজন একুশটি পানের পাতা একুশটা পান পাতা এই একুশটা পান পাতার দ্বারা একজন শত্রুকে আপনি চিরতরে দমন করে দিতে পারবেন তবে মনে রাখবেন এই শত্রুকে যে শত্রুকে আপনি চিহ্নিত করতে পারছেন যে শত্রুকে আপনি চিনেন যে এই শত্রু আপনার শত্রুতা করে চিহ্নিত শত্রু আপনার কাছে পরিষ্কার যে এই শত্রু আপনার শত্রুতা করে এমন কোনো শত্রু যদি হয়ে থাকে হোক আপনার চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার সাংসারিক ক্ষেত্রে আপনার সামাজিকভাবে বাড়ির আশেপাশে বাড়িতে অথবা দেশে অথবা প্রবাসে যেখানেই হোক না কেন যদি আপনি জানেন যে ওই মানুষটা আমার শত্রুতা করে এবং তাকে আপনি কোনো সময় শত্রুতা করতে পেয়েছেন এরকমের যদি হয়ে থাকে তাহলেই এই আমলটি করবেন অযথা যে মানুষ শত্রু নয় তার উপরে সন্দেহ করে যদি আপনি এই আমল করেন তাহলে উল্টো হয়ে যাবে ওই মানুষ আপনার শত্রু হয়ে যাবে এজন্য আমি থামনিলে লিখে দিয়েছি যে আপনারা অযথা কোনো মানুষের উপরে এটা করবেন না আপনি জানতে হবে যে মানুষ আপনার শত্রু অবশ্যই এই আমল করলে বা এই তদবির করলে আপনার জন্য ওই শত্রু চিরদিন ব্লক হয়ে যাবে অর্থাৎ শত্রুতা থেকে সে ডিলেট হয়ে যাবে সে মরবে না বা তার কোনো ক্ষতিও হবে না কিন্তু সে আর আপনার জন্য কিছু করতে পারবে না এটি পরীক্ষিত এটি অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় এটি করার জন্য আপনাকে একুশটি পানের পাতা নিতে হবে সবুজ পান হতে হবে একুশটা এই একুশটা পান আপনি নিয়ে প্রত্যেকটি পানের যে লম্বা ডাটি আছে ডাটিগুলো কেটে দিবেন এবং পানের মধ্যে পানের যে বুকের অংশটা আছে পিঠের অংশ নয় বুকের অংশ যেটা এই বুকের অংশের মধ্যে আমি যে তাবিজটি এই ভিডিওর মধ্যে দিয়েছি এই তাবিজটি আপনারা স্ক্রিনশট নিয়ে পেপারে প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং দেখে দেখে এইভাবে ছক আঁকবেন যা লেখা আছে যেভাবে অঙ্কিত করা আছে যে জিনিস যে বিষয় সেটি আপনারা লিখবেন পানের পাতার মধ্যে যে কোনো কলম দিয়ে লিখবেন আর পানের পাতার মধ্যে যে কলম দিয়ে লিখবেন সেটি যে কোনো রঙের হলেও চলবে কোনো সমস্যা নাই আপনি যদি মার্কার পেন দিয়ে লিখেন এইভাবে মার্কার পেন দিয়ে লিখেন কোনো সমস্যা নাই যে কোনো কলম দিয়ে মার্কার দিয়ে আপনি এটি করতে পারবেন কিন্তু আমি যেভাবে তাবিজের মধ্যে যে ছকের মধ্যে যে অক্ষরটা লিখেছি বা যা লিখেছি এটি হুবহু ওই হতে হবে এটির মধ্যে যদি ব্যতিক্রম করেন তাহলে কিন্তু হবে না এই ছকের সবার নিচে বাম পাশে দেখতে পাবেন একটি খালি ছক আছে যেখানে এখন বর্তমানে বাংলায় লেখা আছে শত্রুর নাম এবং মায়ের নাম অবশ্যই আপনার ওই চিহ্নিত শত্রুর নাম বাংলায় লিখবেন এবং তার মায়ের নামটা নিচে লিখে দিবেন শত্রুর নামটা লিখবেন এবং নিচে তার মায়ের নাম লিখবেন এতটুকু আপনার কাজ এই তাবিজের লিখাটা একুশটি পানের মধ্যে লিখবেন লিখার পরে একুশটি পানকে একত্রিত করবেন একত্রিত করে গোল করে পেঁচিয়ে একটু লম্বা এরকম করে পেঁচিয়ে একটি বোতলের ভিতরে ভরবেন বোতলের ভিতরে ভরে ছিপি লাগিয়ে দিবেন যেন বাতাস বন্ধ হয়ে যায় এরপরে এই বোতলটা মাটির নিচে রেখে দিবেন। মাটির নিচে থাকবে একুশ দিন মনে রাখবেন একুশ দিনের ভিতরে যেন কেউ এই বোতলটি মাটি থেকে উঠাতে না পারে বা কেউ যেন এই বোতলে স্পর্শ না করে একুশ দিন পরে মাটির নিচ থেকে আপনি ওই বোতলটা উঠাতে হবে এবং বোতলের ভিতরের পানগুলো বের করে যে অবস্থায় থাকুক বের করে আপনারা অন্য কোথাও মাটিতে পুঁতে দিতে হবে এবং বোতলটি ফেলে দিতে হবে বোতলটি কাচের প্লাস্টিকের বা যে কোনো ধরনের হলে চলবে কোনো সমস্যা নাই অর্থাৎ একটি কৌটা হতে হবে একটি কৌটা যে কোনো ধরনের একটি কৌটা যেটার মধ্যে ছিপি থাকবে বাতাস রুদ্ধ অবস্থায় থাকবে একুশটা পানের মধ্যে এই তাবিজখানা লিখে একসাথে করে বোতলে ভরে ছিপি লাগিয়ে দিবেন এক শত্রু খতম চিরদিনের জন্য আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন ওই শত্রু আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ এইভাবে আপনার যতজন শত্রু আছে একুশটা একুশটা করে পানের উপরে এই কাজ করবেন আপনার নিজের হাতে লিখতে হবে অন্য কাউকে দিয়ে লিখালে হবে না অবশ্যই আপনি নিজে দেখে দেখে পানের মধ্যে লিখবেন লিখে আপনারা এইভাবে করে রাখবেন আপনারা পরীক্ষা করে দেখবেন এই শত্রু জীবনে আর আপনার শত্রুতা করতে পারবে না তবে আমি আবারও সতর্ক করে বলছি কোনো নিরীহ মানুষের উপরে আপনারা এই আমল চালাবেন না অর্থাৎ যে মানুষ আপনার শত্রু নয় তার উপরে যদি আপনি এটি করেন তাহলে সে আপনার জন্য আ মৃত্যু শত্রু হয়ে যাবে মনে রাখবেন এই আমলটি কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস আরও একটি কথা আপনি যে লিখবেন আপনি কি করতে হবে যেদিন আপনি লিখবেন ওই দিনের আগের দিন ওই দিন এবং এর পরের দিন মাছ এবং মাংস খেতে পারবেন না যে কোনো ধরনের মাছ যে কোনো ধরনের মাংস গোস্ত আপনি খেতে পারবেন না শাক সবজি ডাল ভাত সব কিছু খেতে পারবেন শুধু মাছ মাংস খেতে পারবেন না যেদিন লিখবেন এর আগের দিন ওই দিন এবং এর পরের দিন তিন দিন আপনারা মাছ মাংস খাবেন না প্রত্যেক শত্রুর জন্য একুশটা করে পানের দরকার এক দিনে আপনি একশো শত্রুর জন্য আপনার প্রোগ্রাম করতে পারেন একুশটা পান দিয়ে এক শত্রু আরও একুশটা পান দিয়ে আরেকজন শত্রু এইভাবে করে করে আপনার একশো শত্রুর কাজ একদিনে করতে পারেন এক একদিনেই মাটির নিচে পুঁতে রাখতে পারেন এবং একই দিনে উঠিয়ে পানগুলো মাটির নিচে পুনরায় পুঁতে দিতে হবে একত্রিত করে আর বোতল ফেলে দিতে হবে যে কোনো স্থানে আর ওই বোতল যেন অন্য কোনো কাজে না লাগে মনে রাখবেন পারলে বোতলটা কাচের হলে ভেঙে দিবেন প্লাস্টিকের হলেও কেটে টুকরো টুকরো করে দিবেন যেন ওইটাতে আর কেউ কোনো কিছু ভরে রাখতে না পারে এতটুকুই এটি অত্যন্ত শক্তিশালী এবং বিনা বিনামূল্যে বিনা পয়সায় আমার কাছ থেকে আপনারা পেয়ে গেলেন শুধুমাত্র পানওয়ালা আপনাদের কাছ থেকে কিছু টাকা পাবে এতটুকুই আমি বলছি আপনারা অবশ্যই এই আমল করতে পারেন আর আমার কাছ থেকে এটির অনুমতির প্রয়োজন আছে আর আমি অনুমতি দিয়ে দিলাম যারা এই ভিডিওটি জনের কাছে শেয়ার করবেন শুধু তারাই এই আমল করার অনুমতি পাবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন